হ্যালো দর্শক, আপনাদের সামনে নিয়ে এলাম একটা নতুন নিউ ভিডিও। তাই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে গরুটার লেজ নেই, গরুটার লেজ কুত্তায় কামড়ে ছিঁড়ে ফেলেছে। তাই আপনাদেরকে বলছি, আপনাদের তো আপনাদের বাসায়ও গরু থাকতে পারে, গরু সাবধান করে দিবেন। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার লেজ ছাড়া গরু এখনও বেঁচে আছে গরুটা, কিন্তু আগে চাইতে স্বাস্থ্য ও ওজন কমছে। এই ভিডিওটা না দেখলে নয়, অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আরও অন্য অন্য নতুন নতুন ভিডিও দেখতে পারবেন, এটাই কামনা করি। আর গরুটার লেজটা যে দেখতে পাচ্ছেন, গরুটা অনেক অনেক কষ্ট পাচ্ছে, অনেক মাছি মশা ধরছে গরুটার সাথে, কিন্তু গরুটা যে এখনও বেঁচে আছে এটা একটা আস্তবট ঘটনা। তাই আমি বলছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আরো নতুন নতুন ভিডিও। গরুটা কি আপনার? আমার গরু। গরুটার লেজটা কেমন করছিল? গরুটা আমরা ঘাস খাওয়ার জন্য বাঁধছিলাম, ওইখান থেকে কুকুরের দেখি পাশে দেখি কুকুর দুইটা দেখি ছিল, এখন কুকুরে ছিল না কিসের ছিল সেটা আমরা ঠিক মতো বলতে পারতেছি না। তারপর দেখি আমরা যা দেখি গরু লেজ নাই। তারপরে লেজটা কি করছেন? লেজটা তারপরে নিয়ে আমরা মাটির তলে দাবায় রাখছি, ওইখানে লেজটা ছিল। তারপর তারপর আমরা এইভাবে গরুটাকে ডাক্তারদের চিকিৎসা করাই না, ভালো করছি এখন পর্যন্ত। এইভাবে গরু চলছে, এখন গরুর মশামাছি ধরে এলা সে তাড়াইতে পারে না এখন। হ্যালো দর্শক, আপনাদের যে এই ভিডিওটা দেখালাম, আপনারা অবশ্যই বাড়িতে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি কবিতর কুকুরা ব্যারাম ট্যারাম হয়, আপনারা আপনারা ভালো করে রাখবেন, দেখে শুনে রাখবেন। হ্যালো দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও দেখার জন্য।